ঋণ সহায়তার টাকা নিয়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরেছে। সৌদি আরবের দেওয়া $300 কোটি ঋণ নিয়ে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে পাকিস্তানের। ওই ঋণ দফায় দফায় শোধ করার কথা থাকলেও পাকিস্তান তাতে অপারগতা প্রকাশ করেছে। প্রথম দিকে তা রিয়াদ মেনে নিলেও এবার সাফ জানিয়ে দেয় তারা তাদের অর্থ ফেরত চায়। একদিকে দেশটির অর্থনীতির অবস্থা ভালো নয়, তার উপর করোনা ভাইরাস মহামারী, সব মিলিয়ে নাজুক এক অবস্থায় পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু রিয়াদের চাপে পড়ে তারা হাত বাড়ায় চীনের দিকে, এগিয়ে আসে চীন। পাকিস্তানকে $200 কোটি ঋণ সহায়তা দেয় তারা। সেই অর্থ থেকে এরই মধ্যে $100 কোটি পরিশোধ করা হয়েছে সৌদি আরবের ঋণের। এটি ছিল মোট $300 কোটি দ্বিতীয় কিস্তি। এখন শেষ কিস্তি অর্থাৎ $100 কোটি বাকি আছে, আগামী মাসে সেই অর্থ পরিশোধ করার কথা রয়েছে। ওই ঋণ নিয়ে দুদেশের মধ্যে অস্বস্তিকর অবস্থার মধ্যে সোমবার রাজধানী ইসলামাবাদে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আল মালিকি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। বৈঠকের পর ইমরান খানের অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতায় এবং কোভিড-19 পরিস্থিতির প্রতি জোরালো দৃষ্টি দেওয়া হয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক বিদ্যমান তাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের দ্য ডনের প্রকাশিত খবরে বলা হয়েছে, আলোচনায় সৌদি আরবের দেয়া ঋণের বিষয়ে উল্লেখ করা হয়। গত সপ্তাহে পাকিস্তান তার দ্বিতীয় কিস্তি $100 কোটি পরিশোধ করেছে। এই ঋণ নিয়ে দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক মত পার্থক্য সৃষ্টি হয়েছিল, এর ফলে অনেকেই দুই দেশের মধ্যকার সম্পর্ককে অস্বস্তিকর হিসেবে দেখেছেন। এর আগে 2018 সালে পাকিস্তান ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে ভুগছিল। তাদের এই অবস্থা থেকে উত্তরণে 3 বছরের জন্য ওই বছর $300 কোটি ঋণ দেয় সৌদি আরব। ওই সময় তেল খাতে আরও $320 কোটি ঋণ সুবিধা দিতে সম্মত হয়েছিল দেশটি, কিন্তু প্রথম বছর পরে তারা তা বন্ধ করে দেয়।